জিডি জিডিটা আসলে কি? জিডি হচ্ছে জেনারেল ডায়েরি। আপনি যদি কোনো একটা জিনিস হারিয়ে ফেলেন বা আপনি যদি কোনো একটা জিনিস পেতে যান যে আপনি কিছুদিন পরে জিনিসটা পাবেন, তো এই দায়ভারটা আপনি জিনিসটা পাওয়ার আগ পর্যন্ত বা জিনিসটা হারিয়ে ফেলার পর পর্যন্ত যেন আপনাকে নিতে না হয়, সেজন্য আমরা এই জেনারেল ডায়েরিটা করি। তো জেনারেল ডায়েরিটা ধরেন আপনি একটা ফোন কিছুদিন পর হারিয়ে ফেলেছেন, তো যে ফোনটা আপনি কিছুদিন আগে হারিয়ে ফেলেছিলেন এই ফোনটাকে মানুষ ব্যবহার করে কোনো যদি ক্রাইম করে, তাহলে আপনি যদি এটাকে জিডি করে রাখেন তাহলে ওই ফোনের ক্রাইমের দায়ভারটা আপনাকে আর নিতে হবে না। কিন্তু আপনি যদি হারিয়ে ফেলার পরেও এরকম কোনো জিডি না করেন তাহলে ওই ফোনটা দিয়ে যত ক্রাইম করা হবে সব দায়ভারটাকে আপনি নিজেকেই নিতে হবে। তো এই জন্য জিডিটা করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এই জিডি করাটাকে অনেক সময় অনেকে একটু ঝামেলাকর মনে করি, কারণ আমাদের এতদিন নিয়মটা ছিল আমাকে থানায় গিয়ে তারপর যত স্টেপস আছে সব স্টেপসগুলোকে ফলো করে তারপর জিডিটা করতে হতো। কিন্তু এখন আমাদের এই ডিজিটাল বাংলাদেশে আপনাকে আর কষ্ট করে থানায় যেতে হবে না, কোনো পুলিশি ঝামেলায় জড়াতে হবে না। আপনি খুব সহজেই 2-3 মিনিটেই বাসায় থেকে আপনার মোবাইল বা আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপ যে কোনো কিছুকে ব্যবহার করে শুধুমাত্র নেট কানেকশনের মাধ্যমে এই জিডিগুলোকে করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই দেখিয়ে দেবো আপনি কীভাবে অনলাইনে এই জিডিগুলোকে করতে পারেন। তো এর আগেও আমি এরকম অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম, তো আপনি অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো আর কথা না বলে ডিরেক্ট চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে এই জিডির জন্য অ্যাপ্লিকেশনটা করবেন। তো এর জন্য সর্বপ্রথম আবার আমাদের সেই একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। আমরা চলে যাব Google.com এ। তো Google.com ওপেন হওয়ার পর আপনি জাস্ট এখানে সিম্পলি সার্চ করবেন জিডি অনলাইন বাংলাদেশ। তাহলে আপনারা এখানে এই যে জিডি অনলাইন বাংলাদেশ লিখে সার্চ করলেই প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এটা হচ্ছে অনলাইন জিডি বাংলাদেশ পুলিশ। তো সমস্যা নেই, আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা এই লিঙ্কটাকে ওপেন করে নেব। তো এই লিঙ্কটা ওপেন হওয়ার পর আপনাদের এইখানে জিডি করতে কি কি জিনিস লাগবে এখানে দেখিয়ে দেবে। তো এখানে দেখেন দেখাচ্ছে যে আমার জিডি আবেদন করার জন্য 3টা জিনিস লাগবে। আবেদন করতে যা যা প্রয়োজন: জাতীয় পরিচয়পত্রের নম্বর, আমার সচল মোবাইল নম্বর, আর আমার জন্ম তারিখ। তো এই 3টা আমার মনে হয় যে এমন কেউ নাই যার কাছে থাকতে পারে না। তো এখানে আমরা আমাদের পরিচয়পত্রের নম্বরটাকে পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের বার্থ ইয়ারটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে বার্থ ইয়ারটাও দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমার একটা মোবাইল নম্বর দিয়ে দিতে হবে, যে মোবাইল নম্বরে এরা কোড পাঠাবে আমি এখান থেকে কোডটা পেয়ে যাব। তারপর এটাকে জমা দিন দিয়ে দিতে হবে। এখন এখান থেকে আমার ফোনে একটা কোড আসবে, আমি সেই কোডটাকে এখানে বসিয়ে দেবো। আপনারা অবশ্যই জানেন যে কিভাবে এই কোডটাকে ভেরিফাই করতে হয়। তো আমার ফোনে কোডটা চলে এসেছে, আমি কোডটা এখানে জাস্ট এখন বসিয়ে দেবো। 217600 217600। এখন যদি আমি জমা দিন দেই তাহলে এরা আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। তো এখন আমি জমা দিয়ে ফেলেছি, এখানে দেখতেছেন রিলোড হচ্ছে। তো এখন আমরা প্রথম ধাপ পার করে দ্বিতীয় ধাপে চলে এসেছি। তো দ্বিতীয় ধাপে আসার পর এখানে দেখেন আমাদের জিডিতে কি কি আছে, যে আমরা ইচ্ছাগুলো নিজের জন্য জিডি করতেছি নাকি আমাদের পরিবারের বা আমাদের বন্ধু বান্ধব অন্য কারোর জন্য জিডিটা করতেছি। তা আমরা যার জন্য জিডিটা করে সেটা এখানে দিয়ে দেবো, নিজের জন্য করলে নিজের জন্য আর অন্যের জন্য হলে অন্যের পক্ষে জিডি। তারপরে এখান থেকে কি হারিয়েছি: ডকুমেন্টস বা প্রোডাক্ট, যানবাহন, গৃহপালিত পশু পাখি। তো আপনারা যদি মোবাইল ফোন বা এই টাইপের কিছু হারিয়ে ফেলেন তাহলে ডকুমেন্টে দিতে পারেন, অন্যথায় আপনার যার যেটা দরকার সেটা দিয়ে দেবেন। তো আমি এখানে ডকুমেন্টস দিয়ে দিচ্ছি। তো এখানে এখন আমাদের এই যে কোন ধরনের ডকুমেন্টস আমরা হারিয়ে ফেলেছি সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এই যে ডকুমেন্টস প্রোডাক্টের ধরন, এইখানে গিয়ে আমাদের যে প্রোডাক্টটা আমরা হারিয়ে ফেলেছি সেটা এখানে দিয়ে দেবো। আমি মোবাইল ফোন সেট দিয়ে দিলাম। এখন দেওয়ার পর আমি কোন থানায় জিডি করতে চাই সেটা এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার থানাটা সিলেক্ট করতেছি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তো এখান থেকে সময় তারিখ আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে যে সময়টা দেওয়া আছে এটাই আপনারা এভাবে দিয়ে দিতে পারেন, বা আপনারা যে সময় এই মোবাইলটা হারিয়ে ফেলেছেন আপনারা এই সময়টাই এখানে দিয়ে দেবেন। তো আমি সে সময়টা এখানে দিয়ে দিলাম। আমি যদিও কোনো কিছু হারিয়ে ফেলিনি, তো আমি শুধু আপনাদের দেখানোর জন্য ডিফল্ট একটা সময় দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের থানা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে থানা দিয়ে দিলাম। আমার এই যে মোবাইল ফোন নাম্বারটা আবার দিয়ে দিতে হবে। তারপর আমাদের ফোনে আইএমইআই নাম্বারটাকে দিয়ে দিতে হবে। এখন আমরা চলে যাব নেক্সট স্টেজে। তো এখানে দেখেন আমাদের তারিখটা নিচ্ছে না, তার কারণ এই তারিখটা সেম তারিখ হতেই পারে না। হ্যাঁ, আমি এখন তারিখটাকে চেঞ্জ করে পরবর্তী ধাপে চলে গেলাম। তো দেখেন এখানে আমার একটা ছবি চলে এসেছে, যদিও এই ছবিটা আমার না, আরেকজনের। তো এখন এখানে আমার এই ছবিটাকে আপলোড দিতে হবে। এই ছবিটাকে আপলোড দেওয়ার জন্য এই যে এখান থেকে ফাইলের নাম, এখান থেকে আমি চুজ ফাইলে যাব। চুজ ফাইলে গিয়ে আমি যে ছবিটা, আমার যে ছবিটা আছে, আমি আমার এই ছবিটাকে এখান থেকে আপলোড দেব। এখান থেকে দেখেন লেখা আছে ছবিটার সাইজ সর্বোচ্চ 300 কিলোবাইট পর্যন্ত হতে পারে। তো এখন এখানে আপনি চাইলে বাকিগুলো চেক করে যেতে পারেন। এখানে বাসা হোল্ডিং নম্বরটা আমাদের দিয়ে দিতে হবে, আমাদের ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপর কোন ঘটনায় মানে কোন স্থানে আমরা মোবাইলটাকে হারিয়ে ফেলেছি বা আমাদের এই যে জায়গায় সম্পর্কে জিডিটা করব সেটা আমাদের সন্দেহমূলক যে জায়গাটা সেটাকে এখানে দিয়ে দেব। তারপরে এখানে বিস্তারিত বর্ণনা, আপনি চাইলে এটাকে গুছিয়ে লিখতে পারেন যে আমার মোবাইলটা আমি এই জায়গা থেকে এই জায়গায় যেতে চাচ্ছিলাম, তো যাওয়ার পথে আমি আমার মোবাইলটাকে হারিয়ে ফেলি, এভাবে আপনি যেটা যাওয়া দরকার সেটা দিয়ে দেবেন। তারপরে এখন আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটাকে দিয়ে দেবো। দেওয়ার পর আমি যদি এখানে জাস্ট এই যে জমা দিন অপশনে ক্লিক করি, তাহলে এখানে জমা দিন ক্লিক করার সাথে সাথেই আমাদের এটা জমা হয়ে যাবে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনাদের এই যে এনআইডি কার্ডের যে নামটা, এটা জমা দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখেন নাম হাসান আলী, এখানে কিন্তু আমার নাম হাসান আলী না, আমি এখানে যে এনআইডি কার্ড ব্যবহার করেছি তার নামটা অটোমেটিক্যালি চলে এসেছে। তো এখন আপনি যদি আপনার এই এনআইডি কার্ডটাকে ব্যবহার করেন তাহলে আপনার এই যে নামটা এখানে এনআইডি কার্ডের নামটা চলে আসবে। তো এখান থেকে আমরা জমা দিব। এখানে জমা দিলে আমাদের কাজ শেষ না, এখানে জমা দেওয়ার পর আপনাদের একটা ট্র্যাকিং নাম্বার দেবে যে আপনার জিডি নাম্বার এটা। তারপর আপনারা এই জিডির অ্যাপ্লিকেশন ফর্মটাকে ওইখানে ডাউনলোডের অপশন পাবেন, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে জমা দেওয়ার পর আপনাদের যে ট্র্যাকিং নাম্বারটা পাবেন সেটা আপনারা এখান থেকে চাইলে ভেরিফাই করে নিতে পারেন। এই যে জিডি ভেরিফাই অপশনটা আছে, আমরা যদি এটাতে চলে যাই তাহলে এখানে দেখবেন যে এরা আমাদের জিডির ট্র্যাকিং নাম্বারটা চাচ্ছে। তো এখন যদি আমি জিডির যে ট্র্যাকিং নাম্বার আছে সেটা যদি বসে দিয়ে খুঁজুন করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের জিডিটা কি অবস্থায় আছে, কোথায় আছে, আমাদের জিডির কাজ কতটুকু এগোলো, বা আমাদের এই হারানো প্রোডাক্টটাকে তারা ফিরে পেয়েছে কিনা। তো এইভাবে আপনি খুব সহজে একটা জিডির অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি কোনো একটি জায়গায় বা কোনোভাবে বুঝতে একটুও সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। নেক্সট আপনি কী নিয়ে ভিডিও চান সেটাও আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।